কর্মজগতের মধ্যে ডুবে যাওয়া বাঙালিদের কাছে পাহাড়ে বেড়ানোর জন্য অফবিট কথাটা কিন্তু বর্তমানে খুবই প্রচলিত। আর আপনাদের ইচ্ছেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা মানে স্যামি ব্লগস বেছে নিয়েছি কালিম্পংয়ের কাছেই একটি মনোরম পাহাড়ি গ্রাম্য পরিবেশ। দুরাত 3 দিনেই উড়ে আসা যায় পাহাড়ি এই ছোট্ট গ্রামটি থেকে। সাথে থাকছে কিভাবে কম খরচে যাবেন তার বিস্তারিত তথ্য। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। বাই বাই। আসছি মা। সাবধান করে। হ্যাঁ প্রতিবারের মতো আবারও শীতের মিঠে হাওয়া গায়ে মেখে আমরা বেরিয়ে পড়লাম মাঝেরা স্টেশন থেকে ট্রেনে চড়ে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদাতে কিন্তু আমাদের আজকে দার্জিলিং মেল আছে, যেটা করে আমরা এখান থেকে যাব NGP। তো শিয়ালদা স্টেশনে আসলে কিন্তু একটা ব্যস্ততা দেখতে পাওয়া যায়, কারণ সবদিকে লোক দৌড়াদৌড়ি করছে, আর বিশেষ করে হচ্ছে এরকম একটা ব্যস্ততম স্টেশনে এসে ভিডিওটা করাটাও একটু চাপে। তো আমাদের ট্রেন কিন্তু 12 নম্বর যে প্ল্যাটফর্ম সেখানেই দেবে। তো আমরা এখন যাচ্ছি সে 12 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আপনারা তো জানেনই শিয়ালদা থেকে NGP যাওয়ার জন্য সব থেকে পুরনো এবং ভালো ট্রেন হলো দার্জিলিং মেল। বন্ধুরা, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন 1, 2, 3, 4, 3 দার্জিলিং মেল কিন্তু দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। কোচ হচ্ছে S1, এই জন্য কিন্তু আমাদের কিন্তু বেশ সামনেটা হেঁটে চলে যেতে হচ্ছে। মনে হচ্ছে যেন আমি শিয়ালদা থেকে হেঁটে আমি চলে যাবো দমদমে, এতটাই দূর। তো এখন তাড়াতাড়ি করে আমি এখন যাচ্ছি আমার কোচে, কারণ ব্যাগটা রাখতে হবে, আর আজকে সিট অতটা ভালো পড়েনি, মিডিল আর সাইড ওভার, এই জন্য চলো। আজকে হচ্ছে 22nd December, আমরা এখান থেকে জার্নি শুরু করছি NGP-র উদ্দেশ্যে। আমার ট্রেন ছেড়ে দিয়েছে একদম কারেক্ট টাইমে, ছেড়েছে 10:05। দার্জিলিং মেল কিন্তু এই ছাড়ার দিকে কিন্তু বেশ পাঞ্চুয়াল। আপনারা যদি দার্জিলিং মেলে আসেন তাহলে কিন্তু একদম কারেক্ট টাইমে চলে আসবেন, কারণ এই ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না, একদম এক্সাক্ট 10:05 ছেড়ে দেয়। ট্রেনের এই জার্নিতে খাওয়া দাওয়া ছিল খুব ভালো, বাড়ি থেকে মায়ের হাতে বানানো রুটি আর চিকেন কষা। রাত যত বাড়তে থাকে ট্রেন ছুটতে থাকে বর্ধমান বোলপুরের পাশ দিয়ে। পরদিন সকালে যখন চোখ খুলল তখন আমরা প্রায় পৌঁছে গেছি নর্থ বেঙ্গলের আরো একটি বিখ্যাত জায়গা মালদা টাউনে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমরা আছি মালদা টাউনে। দার্জিলিং মেল ছাড়াও NGP যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন আছে, যেমন পদাতিক, সরাইঘাট, উত্তরবঙ্গ, কামরূপ ইত্যাদি। 1, 2, 3, 4, 3 দার্জিলিং মেলে আমাদের স্লিপারে ভাড়া পড়েছে মাথা পিছু 360 টাকা করে। বন্ধুরা, এটা হলো কিষাণগঞ্জ। আমাদের ট্রেন কিষাণগঞ্জে এসে গেছে, কিন্তু প্রায় 1.5 ঘন্টা দেরিতে আছে, আসার কথা অনেক আগে, 1.5 ঘন্টা পরে এসছে। এর পরেই কিন্তু হচ্ছে NGP। কালিম্পং পৌঁছানোর জন্য NGP স্টেশনের বাইরে থেকে ম্যাজিক কার পেয়ে যাবেন, যাতে মাথা পিছু ভাড়া নেয় 30 টাকা করে। কোথায় উঠে গেছি দেখুন, এই যে গাড়িতে পাশে বসে গেছে, গাড়ির মাথায় উঠতে বাকি আছে। এবার
আলটিমেট এই গাড়িগুলো একটু লুক নিয়ে যায়। আসল এখান থেকে এই ম্যাজিক কারগুলো করলেই কিন্তু আপনাদের ম্যাজিক ভ্যানগুলো করলেই কিন্তু আপনাদের একটু সাশ্রয় হবে, কারণ অন্যান্য জায়গায় ওখানে পুরো গাড়ি বুক করতে 300-400 টাকা চাইছে। সেই ম্যাজিক কার করে যেতে হবে পানি ট্যাঙ্কি মোড়। সেখান থেকে কালিম্পং যাওয়ার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে 200 টাকা করে। আমরা চলে এসেছি পানি ট্যাঙ্কের মোড়ে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই বাবারই যে এটা আছে, এই সামনে দিয়ে কিন্তু শেয়ার কারটা ছাড়ে। কিন্তু প্রবলেম হচ্ছে যদি কোনো অকেশন থাকে বা কোনো ফেস্টিভ্যাল থাকে সেক্ষেত্রে কিন্তু শেয়ার কারের চাহিদা বেড়ে যায়, গাড়ি থাকে না। আমরা এতক্ষণ সামনে দাঁড়িয়ে রীতিমতো যুদ্ধ করে কিন্তু আমাদের গাড়িটা পেয়েছি। দুজনের সিট 200 টাকা করে নিল, 400 টাকা। তাছাড়াও বাসে যেতে চাইলে শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ডের সামনে যেতে হবে। সরকারি বাসের ভাড়া 110 টাকা এবং বেসরকারি বাসের ভাড়া 130 টাকা করে। যারা NGP থেকে কালিম্পং রিজার্ভ করে যেতে চাইছেন সেই ক্ষেত্রে ভাড়া লাগবে 3,000 টাকা থেকে 3,500 টাকা মতো। সিজন ওয়াইজ এখানে ভাড়া বাড়তেও পারে কমতেও পারে। বন্ধুরা আমরা এখন উঠে গেছি এই গাড়ির মধ্যে শেয়ার কার। এই শেয়ার কারে আপনি দেখতে পাচ্ছেন 10 জন নিয়েছে, পেছন দিকে 4 জন, আমরা এইখানে মাঝখানে 4 জন আর সামনে 2 জন। পেছন দিকে সিটের খরচা কিন্তু কম, 160 টাকা করে নিয়েছে, আর সামনে আর মাঝখানে 4 জনে নিচ্ছে 200 টাকা করে। তো দেখতে পেয়েছি প্রচন্ড রাশেস ছিল, এই কারণে আমরা খুব সহজে গাড়ি পাইনি, কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। এখন আমরা যাওয়া শুরু করে দিয়েছি এখান থেকে। তো মোটামুটি 2 ঘন্টা মতন তো লাগবে, এখন বাজে 1:15, যেতে যেতে ওই 2:30-3 মতন বাজবে। অচেনা অজানা মানুষদের সাথে কথা বলতে বলতে তিস্তা নদীকে ডান দিকে রেখে পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আমাদের গাড়ি ছুটে চলল কালিম্পংয়ের উদ্দেশ্যে। বন্ধুরা আমরা এখন আমাদের গাড়ি এই সামনে এক জায়গায় এসে দাঁড়িয়েছে ওয়াশরুমের জন্য। জেনারেলি কিন্তু শেয়ার কারগুলো কিন্তু মাঝখানে কোথাও দাঁড়ায় না, তাই যদি আপনারা কালিম্পংয়ে শেয়ার কারে করে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাথায় নিয়ে চলতে হবে যে মাঝখানে দাঁড়ায় না। কিন্তু আমাদের রিকোয়েস্টে ড্রাইভার দাদা কিছুক্ষণ দাঁড়িয়েছিল একটু ওয়াশরুমের জন্য, তাই আর জায়গাটা তো দারুণ লাগছে। আমরা দেখতে পাচ্ছি চারদিকে এরকম সবুজে ঘেরা, আর এই জন্য আমরা এই পাহাড়ে আসা। পাহাড়ে এক আলাদা নিবিড়তা, আলাদা ভালোবাসা, আলাদা একটা প্রেম, তাই জন্য আমরা বারবার ছুটে আসি পাহাড়ে। 2.5 ঘন্টা যাত্রা পথ কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে পাহাড়ের সৌন্দর্য আমাদের যেন নেশায় আসক্ত করে রাখে। বন্ধুরা এটা হলো কালিম্পংয়ের ট্যাক্সি স্ট্যান্ড। এই সামনে কিন্তু আপনি কালিম্পংয়ের বাস স্ট্যান্ডে পাবেন, এই যে সমস্ত বাস দাঁড়িয়ে আছে এটা বাস স্ট্যান্ড, এটাই হলো ট্যাক্সি স্ট্যান্ড। আমরা কিন্তু এখান থেকে যাচ্ছি দাঁড়াগাঁও। দাঁড়াগাঁও যাওয়ার জন্য একটা শেয়ার কার পাওয়া যায় যেটা এখান থেকে সামনের দিকে ওইখানে এগিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু যেহেতু দেরি হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু শেয়ার কারটা আজকে পাইনি। আমরা কিন্তু এখান থেকে একটা ডিরেক্ট কার করে নিয়েছি, যে কারটা আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে দাঁড়াগাঁও। তো সেই দাঁড়াগাঁও যাওয়ার জন্য আমাদের এখান থেকে ভাড়া পড়ছে, ওরা চাইছিল কোথায় 1500 টাকা, তারপর আমরা নারায়ণ করে আমরা 800 টাকা বলেছি। সেক্ষেত্রে ওনারা একটু দাম দর করছে, দেখা যাক কত হয়। 1000 টাকা ওনারা চেয়েছেন, এখানে যদিও আসলাম এখন বাজে 5টা বাজতে যায়, এখন তো শেয়ার কার পাওয়ার চান্সই নেই। তো চলো তাহলে এখন কথা না বলে আমরা এখন হোমস্টের দিকে যাই। কালিম্পং থেকে দাঁড়াগাঁও যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করতে হয়, সেক্ষেত্রে হোমস্টেকে বলে রাখলে গাড়ি আপনাকে নিতে আসবে। খরচা পড়বে 1000 টাকা থেকে 1500 টাকা মতো। তাছাড়াও আপনারা যদি শেয়ার গাড়ি করে যেতে চান সেই ক্ষেত্রেও হোমস্টেকে আগে থেকে বলে রাখলে ওনারা ব্যবস্থা করে দেবেন, সেই ক্ষেত্রে খরচ পড়বে মাথা পিছু 100 টাকা মতন।
ব্যাপার, আপনার নাম্বার বল দিচ্ছি। 8170 40 40 4 0 5 6 7 5 6 7 করছি। বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, এই রাস্তা চলে দাঁড়াগাঁওয়ের দিকে আর এইটা চলে যাচ্ছে লাভা নিশাপের দিকে। তাই দাঁড়াগাঁও যাওয়ার সময় রাস্তাটা ভাগ হয়ে যায়, এই পাশের এই পাশের এই রাস্তাটা হচ্ছে দাঁড়াগাঁওয়ের দিকে আর ওই পাশের রাস্তাটা লাভা, ওটা হচ্ছে লাভার দিকে। তো আমরা এখন যাচ্ছি দাঁড়াগাঁওয়ের দিকে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের দাঁড়াগাঁওয়ের হোমস্টেতে। আর এই হোমস্টেটা এখানে দেখতেই পাচ্ছ, আমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি কটা রুম আছে বা আমাদের রুমও কীরকম। অনেক মানে টায়ার্ড হয়ে গেছি, এতটা জার্নি করে এসেছি না, দুটো তিনটে শুধু গাড়ি চেঞ্জ করবো, এই গাড়ি থেকে উঠছি তো ওই গাড়িতে, ওই গাড়ি থেকে উঠছি তো ওই গাড়িতে, আর তারপর লাঞ্চ করিনি, খাওয়া দাওয়া কিছু হয়নি। এখন আগে রুমে ঢুকতে পারলে তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তাহলে এসো যাওয়া যাক। এই হোমস্টের মানুষদের আতিথেয়তা ও খাবারের স্বাদ আমাদের পথের ক্লান্তি অনেকটাই দূর করে দিয়েছে। যেমনটা বলছিলাম বন্ধুরা, এখন হচ্ছে স্ন্যাক্সের টাইম কিন্তু, আর আমরা করছি লাঞ্চ। এই টাইমে এই পাহাড়ে এসে এরকম গরম গরম ভাত আর ডাল খাওয়ার স্বাদ মনে হয় অপূর্ব হয়ে যায়। সাথে আছে কিন্তু ফুলকপির তরকারি আছে, পাঁপড় আছে এখানে, আর সাথে কিন্তু ওনারা ডিমকারি দিয়েছে। এই ডিমকারি দেখেই তো বেশ লোভ লাগছে। তো তো কথা বাদ দিয়ে আগে আমরা লাঞ্চটা করিনি, কারণ অনেকক্ষণ কিছু খাইনি, খেয়ে দিয়ে পরে আপনাকে দেখাচ্ছি আমি রুমে গিয়ে আরও কথা। দাঁড়াগাঁও ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি পরবর্তী পর্ব, যেখানে থাকবে হোমস্টের বুকিং ডিটেল সহ রুম, খাওয়া দাওয়া এবং সম্পূর্ণ দাঁড়াগাঁও ভ্রমণ সংক্রান্ত তথ্য। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।